দীর্ঘদিন বিএনপির রাজনীতির মাঠ থেকে দূরে থাকা নজরুল ইসলাম খান রাজন তার নেতাকর্মীদের গোছাতে শুরু করেছেন। দলে ফের নিজের অবস্থানকে শক্ত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একজোট করেছেন তিনি। দেশে চলমান বিএনপির আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নিজের অবস্থানকে ফের শক্তপোক্ত করতে তার অনুসারীদের নিয়ে করছেন মতবিনিময় সহ বিভিন্ন আলোচনা সভা। এরই ধারাবাহিকতায় সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শনিবার 16 সেপ্টেম্বর বেলা 12টায় বরিশাল নগরের সরোরের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আব্দুর রশিদ খান, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আলাল, বরিশাল জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুস সালাম শিকদার, উপজেলা বিএনপির সদস্য হাজি সাখাওয়াত হোসেন মনির, কবির স্বর্ণামত, নিয়াজ মোর্শেদ, মির্জা রেজাউল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, বাকেরগঞ্জ সরকারি কলেজ সাবেক ছাত্রদল সভাপতি মিয়া মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার জমাদ্দার, কামাল হাওলাদার, মাসুম মাঝি, উপজেলা যুবদলের নেতা মাসুম পণ্ডিত, উপজেলা ছাত্রদল নেতা বশির হাওলাদার, শওকত হোসেন খান, পৌর ছাত্রদল নেতা ফয়সাল হাওলাদার শাওন, মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দলকে সুসংগঠিত করতে একদফায় আন্দোলন বাস্তবায়নে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিএনপি নেতৃবৃন্দ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এর মাঝে ফের তাদের প্রিয় নেতা নজরুল ইসলাম খান রাজনকে পেয়ে তারা আরও উচ্ছ্বাসিত হবে। দলীয় কর্মসূচি পালনে নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।